মোরা সাতক্ষীরায় কিশোর ভ্যান চালক শাহিনের মাথা ফাটিয়ে ছিনিয়ে নেওয়া সেই ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ তাছাড়া অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে সোমবার সাতক্ষীরা ও যশোরে পুলিশ এ অভিযান চালায় বলে সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আটকদের নাম নাইমুল ইসলাম নাইম আরশাদ পার ও বাকের আলী সন্ধ্যায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন সোমবার সকালে সন্দেহবাজন হিসেবে নাইমকে তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলার বাজিপুর গ্রাম থেকে আটক করা হয় পরে তার দেওয়া তথ্যমতে আরশাদপার ও বাকের আলীকে আটক করে সাতক্ষীরার পুলিশ এসপি জানান সাতক্ষীরার কলারো উপজেলার রায়ার মির্জাপুর মোড়ের আরশাদপার ওরফে নুনু মিস্ত্রির কাছ থেকে ভ্যান্টি উদ্ধার করা হয়েছে ঘটনায় আরও তিন থেকে চারজন জড়িত রয়েছে কিন্তু তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ সুপার উল্লেখ্য গত শুক্রবার সকালে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে রোজগারে বের হয়েছিলেন যশোরের ক্যাশবপুরের গোয়ালখালী মাদ্রাসা সপ্তম শ্রেণীর ছাত্র শাহিন রাস্তায় শাহিনের মাথা ফাটিয়ে কয়েকজন যুবক তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটিতে